কোন কোন শিশুতে আগতে এটা খেল খেলিছিল সেয়া আছিল দৰা কইনাৰ খেল ইয়াৰে কোনোবা দৰা হয় কোনোবা কইনা হয় কেতিয়াবা খেলে চুৰ পুলিচৰ খেল কোনোবা চুৰ হয় কিন্তু পুলিচ হয় সেই যে চুৰ বা পুলিচ কোনোবা হয় সেয়া নিজৰ মাজতে হয় কিন্তু আচলতে সঁচাকৈ কোনো চুৰ নহয় বা সঁচাকৈ কোনো পুলিচ নহয় চুৰ পুলিচৰ খেল দৰা কইনাৰ খেল আমি শৈশৱত খেলিছিলোঁ বয়স্ক অৱস্থাতো আমি এনেকুৱা খেল খেলাত কোনো আপত্তি নাই কিন্তু নিৰ্বাচন এনে এটা বস্তু য'ত খেল নহয় ছিৰিয়াছলি খেল খেলিব লাগে কিন্তু নিৰ্বাচন সমাগত অসমত বিৰোধীয়ে এতিয়া আচলতে নিৰ্বাচনত খেল খেলিব ওলাইছে আচলতে ভূত ভূত খেল খেলিছে বিৰোধীয়ে অভিনৱ ঘটনা সংঘটিত হৈছে ভূপেন বৰাৰ নেতৃত্বত বিৰোধী শিবিৰৰ মাজত বিৰোধী শিবিৰ এটা অভিনৱ কাম কৰিব ওলাইছে আম আদমি পাৰ্টীয়ে তিনিটা সমষ্টিত প্ৰাৰ্থী থিয় কৰালে তৃণমূল কংগ্ৰেছে এটা সমষ্টিত প্ৰাৰ্থী থিয় কৰালে আৰু দুই তিনিটা সমষ্টিত প্ৰাৰ্থী থিয় কৰাব কংগ্ৰেছেও সেইবোৰ সমষ্টিত প্ৰাৰ্থী থিয় কৰাব আৰু নিজৰ মাজত কাজিয়া কৰিব আৰু কাজিয়া কাৰি কৰি কৰি ক'ব যে আমাৰ শত্ৰু তুমি নহয় আমাৰ শত্ৰু বিজেপিহে অথচ বিজেপিৰ বিৰোধী ভূত বিভাজিত কৰিব তেওঁলোকে গতিকে ইয়াক আমি ভূত ভূত খেলা বুলি নকৈ আৰু কি বুলি ক'ব পাৰোঁ মহানগৰীৰ এখন হোটেলত এইদৰে অনুষ্ঠিত হৈছে ভূপেন বৰাৰ নেতৃত্বত বিৰোধী ঐক্যৰ বৈঠক বিৰোধী ঐক্যৰ বৈঠকত নতুনত্ব নাই আজি তিনিমাহ ধৰি এনেধৰণৰ বৈঠক এই একেখন হোটেলত ঘনে ঘনে অনুষ্ঠিত হৈ আহিছে সভা ঠিকেই হয় কিন্তু সভাৰ ফলাফল কেতিয়াও নোলায় ইয়াৰ পূৰ্বে সভাৰ অন্তত ভূপেন বৰা তথা বিৰোধী ঐক্যৰ নেতৃত্বই বাৰে বাৰে ঘোষণা কৰিছিল আগন্তুক লোকসভা নিৰ্বাচনত বিজেপিৰ বিৰুদ্ধে উমৈহতীয়া প্ৰাৰ্থী ঘোষণা কৰিব কিন্তু নিৰ্বাচনৰ দিনাংক চমু চাপি অহাৰ লগে লগে বিৰোধী ঐক্যত ভাঙোন মেলিলে কিন্তু নাই তথাপিও বৈঠক অনুষ্ঠিত হৈ আছে বৈঠকত অংশগ্ৰহণ কৰা দলসমূহক মন কৰক বৈঠকত অংশগ্ৰহণ কৰিছে তৃণমূল কংগ্ৰেছে বৈঠকত অংশগ্ৰহণ কৰিছে আম আদমি পাৰ্টীয়ে বৈঠকত অংশগ্ৰহণ কৰিছে বামপন্থী দলে কিন্তু এই তিনিওটা দলৰ কংগ্ৰেছৰ সৈতে এতিয়া তীব্ৰ সংঘাত সংঘাত থাকিব পাৰে লোকসভাৰ নিৰ্বাচনত আটাইয়ে পৃথক পৃথকভাৱে যুঁজিব পাৰে কিন্তু বৈঠকত সকলো এক একেলগে বহি চাহ খাই সকলোৱে চিঞৰি চিঞৰি কয় আমি বিজেপিক পৰাভূত কৰিম দলক্ষেত্ৰত তিনিওটা দল শত্ৰু মুখৰে তিনিওটা দলে কৈছে তেওঁলোকৰ প্ৰধান শত্ৰু বিজেপি কিন্তু যুদ্ধক্ষেত্ৰত একত্ৰিতভাৱে বিজেপিৰ সৈতে যুঁজিবলৈ সাজু নহয় তিনিওটা দল লোকসভাৰ নিৰ্বাচনত বিজেপিৰ সৈতে যুঁজাৰ পূৰ্বে তিনিওটা দলৰ মাজত চলিছে যুদ্ধ ইয়াৰ মাজতে ভূপেন বৰাৰ বাবে ভাল খবৰ ভূপেন বৰাৰ লগত 15টা দল আছিল ইয়াৰে জে ডি ইউ এন ডি এলৈ গুচি গ'ল বাকী থাকিল 14টা দল কিন্তু হঠাৎ ভূপেন বৰাৰ লগলৈ আহিলে আৰু দুটাকৈ নতুন দল কোন দুটা দল সেয়া ভূপেন বৰাৰ মুখৰি শুনি লওক আজি বৈঠকৰ মূল বিষয়বস্তু হৈছে চি ডবলে কা আমাৰ বিৰোধী আজি আমাৰ নতুন দুটা দলে আজি অংশগ্ৰহণ কৰিব চৰণ ডেকা ডাঙৰীয়া নেতৃত্বত পি এল পি পূৰ্বাঞ্চলীয় লোক পৰিষদ আজি আমাৰ ইউনাইটেড অপজিশ্যন ফৰাম আছামত নতুন সংযোজন আৰু সমাজবাদী পাৰ্টী এগৰাকী প্ৰাক্তন বিধায়ক এই আজিজ আব্দুল আজিজ ডাঙৰীয়া তেখেতকো আমি নিমন্ত্ৰণ জনাইছোঁ এতিয়া আমাৰ 15 পৰা 1 গ'ল জে ডি ইউ ইতিমধ্যে ওলাই গ'ল গতিকে 14-2-16 হ'ল পি এল এৰ কিবা অস্তিত্ব আপোনালোকে দেখা পাইছেনে আব্দুল আজিজৰ নেতৃত্বত সমাজবাদী পাৰ্টীৰ অসমত এটা ভোট আছেনে আমি নাজানো কিন্তু তৎসত্ত্বেও বিৰোধী ঐক্যত চামিল হৈছে তেওঁলোক একেলগে বহি আটাইবোৰে আলোচনা কৰিছে কিন্তু আটাইবোৰৰ মাজত চলিছে ভীষণ কাজিয়া সেই কাজিয়াৰ বহিঃপ্ৰকাশ ঘটিব আগন্তুক লোকসভাৰ নিৰ্বাচনত আপে অসমত তিনিটা সমষ্টিত প্ৰাৰ্থী ঘোষণা কৰি দিলে টি এম চিয়ে কমেও দুটা সমষ্টিত প্ৰাৰ্থী ঘোষণা কৰিব বামপন্থীয়ে কৈছে বৰপেটাত তেওঁলোকে যুঁজিব অথচ নিজৰ স্থিতি থকা কেৰালাত বামপন্থীয়ে প্ৰাৰ্থী দিছে ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে অসহায় হৈ পৰিছে ভূপেন বৰা আমি 1-1 পাতি আছো 1-1 আৰু ইতিমধ্যে আপোনালোকে দেখিছে আসনৰ কথাটো শুনক মই অকণমান খোলোচা কৈ দিছোঁ তৃণমূলে ইতিমধ্যে ঘোষণা কৰিছে আমি একো মাতিব নোৱাৰোঁ কেলৈ ৰাষ্ট্ৰীয় ভিত্তিত তেওঁলোকৰ নিৰ্দেশ আহিছে আপে ইতিমধ্যে ঘোষণা কৰিছে আপোনাৰ কালি মোক কাঠাৰ ডাঙৰীয়াই লগ কৰিছিলে এই ডিফুত তেওঁলোকে ইতিমধ্যে ঘোষণা কৰিছে চি পি এমৰ ফালৰ পৰাও মোক এতিয়ালৈকে কৈ আছে যে আমি খেলিম বুলি সিদ্ধান্ত লৈছোঁ গতিকে আমি কংগ্ৰেছ দলে
সর্বসন্মত সিদ্ধান্ত লওয়ার আগতে ইতিমধ্যে আমার লগত থাকা কেবাটা দলও সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই কারণে আমি ঠিক করেছো, আমি ঠিক করেছো যে লোকসভা নির্বাচনের 40টা দিন বিহুলেকে 40টা দিন কিবা কারণত আমি 15-16টা দল দূরে দূরে থাকবলগা হব পারে, কিন্তু 40 দিনের পিছত আমি আকো গুট খাম। ভূপেন বৰাৰ বক্তব্য ভালকৈ মন দি শুনো। লোকসভার নির্বাচন পর্যন্ত এই দলকেটার মাজত যুদ্ধ চলি থাকবে, কিন্তু লোকসভার নির্বাচনের পিছন পুনের একত্রিত হব, অর্থাৎ নির্বাচনী যুদ্ধ একেলগে নুযুজে। নির্বাচনী যুদ্ধ শেষ হলে একেলগে চাহ ভাত খায় ক্যামেরার সম্মুখত বিরোধী ঐক্যর কথা কব এওঁলোকে। ইয়া কেনে ধরনের রাজনীতি? এটা প্রশ্ন হয়েছে লোকসভার নির্বাচনত কি হব। এক, কংগ্রেসে আপক 3খন আসনে 1খন আসন প্রত্যাহার করবলে আহ্বান জানাব। 2, তেজপুর সমষ্টি বা পার্টি প্রত্যাহার করবলে কোয়া হব। 3, গুয়াহাটি আর ডিব্রুগড় আপর প্রার্থী থাকিব। 4, ডিব্রুগড়ত বিরোধী ঐক্য মঞ্চর হয়ে প্রার্থী রূপে থাকিব লুড়িনজ্যোতি গগৈ। 5, সিদ্ধান্ত মর্মে নির্বাচনী প্রচার অভিযানত কংগ্রেসে আপক গালি নাপায়। 6, আপেও কংগ্রেসক গালি পড়ার পরিবর্তে কেবল বিজেপিক গালি পড়ব। 7, টেলিভিশনের টকশোত ইটু দলে সিটু দলের প্রার্থীক গালি নাপারিব। 8, শক্তিশালী বিজেপিক ভোট বিভাজন সত্ত্বেও পরাভূত করব পারিব বলে অলিক সপন দেখিছে এইকটা দলে। 9, বিজেপির বিরুদ্ধে উমৈহতীয়া প্রার্থী দিয়ার ব্যর্থ হল বিরোধী পক্ষ। 10, নির্বাচনের পাছত পুনের একেলগে মিলিত হব আটাইকটা দল। বুধবারে অনুষ্ঠিত এই বৈঠকক সাংবাদিকে বিশেষ দৃষ্টিতে চাইছিল, ভাবিছিল আপ আর টিএমসিয়ে প্রার্থিত্ব প্রত্যাহার করার বিষয়ে এই বিষয়ে আলোচনা করব নাকি, কিন্তু নাই, এই বিষয়ে কোনো ধরনের আলোচনাই নহল। বৈঠকের উদ্দেশ্য কি আছিল জানেনে? কা আন্দোলন ইতিমধ্যে লোকসভা রাজ্যসভার কা অনুমোদন লাভ করলে, 2 দিনতে অধিসূচনা জারি হব, অধিসূচনা জারির পিছতেই পুনের কা আন্দোলন করব। এওঁলোকে ভাবিছে নির্বাচনী বতরত কা আন্দোলন করে পুনের অসমীয়া জনতাক আবেগী করব পারিব এওঁলোকে। আজি মানে আসলতে আমি আয়োজন করেছো কা সম্পর্কত, চিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট একখন যে আহিছে সেই একখনে অসমৰ কাৰণে কিমান ক্ষতিকৰ অসমৰ প্ৰত্যেকজন মানুহে জানে নহয় জানো। আমি অসম জাতীয় পৰিষদ, ৰাইজৰ দল, এইবিলাক সকলোবিলাক কা বিৰোধী আন্দোলনৰ মাজেদি গঢ়ি উঠা একোটা ৰাজনৈতিক দল। কংগ্ৰেছ দলেও ইয়াৰ তীব্ৰ বিৰোধিতা কৰি আহিছে আৰু আমাৰ লগত থকা সকলো দলেই এই জাতিধ্বংসী কাৰ বিৰোধিতা কৰি আহিছে। আজি মূলত আলোচনা কাক লৈ, জাতিৰ সংকটৰ সময়ত ব্যক্তিগত স্বাৰ্থ এনেকুৱা ধৰণৰ কথা বতৰা আমি পাতিবলৈ অহা নাই। এতিয়া জাতিৰ সংকট কেনেকৈ ৰাইজক সুসংগবদ্ধ কৰিব পাৰোঁ, অসমৰ প্ৰতি চূড়ান্ত অন্যায় কৰা হৈছে। বিরোধী ঐক্যর এই রাজনীতি দেখি সকল হতবাক, শক্তিশালী বিজেপিক এনে ধরনের নীতিরে পরাভূত করব পারা যাবনে? কেবল ভূত ভূত খেলি নির্বাচনী যুদ্ধত অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য কি? ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। বিরোধীর হাতত এতিয়া ঐক্যর অভাব, আটাইকটা দলের মাজত কাজিয়া। লুড়িনজ্যোতি গগৈ সমষ্টিত আপেও প্রার্থী দিছে, তার আপ আর লুড়িনজ্যোতি গগৈর মাজত প্রতিদ্বন্দ্বিতা চলিব। গুয়াহাটিত আপ কংগ্রেসের মাজত প্রতিদ্বন্দ্বিতা চলিব, কোরবাত আপ কংগ্রেস টিএমসির মাজত প্রতিদ্বন্দ্বিতা চলিব, কিন্তু মাঝে মাঝে তেওঁলোক একেলগে এনেকৈ চাহর আড্ডাত বহিব, বহি কব যে আমার বিজেপি প্রধান শত্রু আমি পরাভূত করব লাগে, কিন্তু পরাভূত করার পূর্বে আমার মাজত কোন শ্রেষ্ঠ সেইটা নিরূপণ করে লোক লাগে, এয়া হয়েছে এওঁলোকর পলিসি। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।